A very good evening everyone. Welcome back to our channel Joy and Pew. তো পূজোর কিন্তু আর মাত্র হাতে গোনা কটা দিন বাকি। তো চলুন আজকে একটা জায়গায় যাচ্ছি যেখানে কুর্তির কালেকশন প্লাস শাড়ির কালেকশন দুটোই কিন্তু একসাথে একটা ভালো জায়গায় পেয়ে যাবেন। তো চলুন আমি যাচ্ছি, গিয়ে ডাইরেক্ট ওখানেই কথা হবে। ততক্ষণে আমি যাই, মেট্রো ধরবো, তারপর গিয়ে কথা বলবো। রাস্তায় রাস্তায় কিন্তু পূজোর প্রস্তুতি দারুণভাবে শুরু হয়ে গেছে, আর সাউথে না আসলে কিন্তু এটা একদমই আপনারা বুঝতে পারবেন না। তো ফ্রেন্ডস, আমি কিন্তু এখন চলে এসেছি একদম গড়িয়ার মার্কেটের পুরো ভেতরে। এখানে কিন্তু পুরো লেডিসদের জন্য কুর্তার কালেকশন, শাড়ির কালেকশন প্লাস হচ্ছে বিভিন্ন ভ্যারাইটিস জুয়েলারি, অক্সিডাইজের জুয়েলারি বলুন, মাটির যেগুলো জুয়েলারি আছে সব কিছু সুন্দর সুন্দর কালেকশন তোমাদের সাথে শেয়ার করব। সব পুরোটা গড়িয়াহাট এক্সপ্লোর করব, দেখাবো তোমাদের সাথে। চলো আমার সাথে দেখাতে থাকছি আমি, ততক্ষণ তোমরাও দেখতে থাকো। শুধুমাত্র 180 রুপিসে দেখো কি দারুন দারুন ওনার কালেকশন, জাস্ট অসাধারণ। ১২০০ ১৪০০ দারুন। মার্কেটিং করবো না, একদম নর্মাল দাম বলবো, তুমি যেটা বলবো সেটাই বলবো। এটা তোমার জন্য একদম হবে 350, আর মার্কেটিং করলে 550। তুমি যদি এবার বার্গেনিং করে নিতে চাও নিতে পারো। আমাদের কত বলেছে? 150 রুপিয়া দেগা। আমাদের লাট লাট ভিতরে কালেকশন, ওই ওই ভিতরে কালেকশন দেখুন, কালেকশনে তুমি পাগলা হয়ে যাবে, কোনটা নেবো কোনটা দেবো। এটা বেরিয়ে গেলে আর পাবে না নিক কালার। কত করে? 1200-1200-এর মধ্যে। 1200-এর মধ্যে কত করে কাকু? ১৫৬০-১৫৩০ এমন। ওহ,
আদি ঢাকেশ্বরীতে দেখি ঢুকে কি আছে শাড়ির কালেকশন। পুজোর কেমন কালেকশন আছে? ভালোই কালেকশন আছে এখানে, তাদের আইটেম ভেতরে সিল্কের। কেমন প্রাইস এগুলোর দাদা? 500 6750। হ্যালো One eternity later. কত করে কুর্তি গুলো? 300 টাকা করে। এছাড়াও গড়িয়াহাটে কিন্তু আপনি ঘর সাজানোর জিনিস থেকে ধরে ফ্লাওয়ার ভাস আর যে কোনো রকমের ডাইনিং সেট, কাপ প্লেটের সেট খুবই কম টাকায় কিন্তু পেয়ে যাবেন। 2000 years later আমরা কি আদি ঢাকেশ্বরীর গড়িয়াহাটের যে ব্রাঞ্চটা এটা ঠিক অপোজিটে আছে দেখিয়ে দাও। এখানে সব 59 49 এর উপর কিছু নেই, একদম ভালো কম্বো, ভেজ রাইস, চিলি চিকেন প্লাস ভেজ পকোড়া, চিলি চিকেন, একদম কম্বো সব 49 49, একদম রিজনেবল। আমাদের চলে এসছে এখন, বলো কি আছে? ফ্রাইড উইংস এন্ড চিকেন, ফ্রাইড উইংস এন্ড ভেজ চাউমিন এর সাথে চিলি চিকেন। চলো এবার খাওয়া শুরু করা যাক। একটা 49 আর একটা হচ্ছে 59। হ্যাঁ, একদম রিজনেবল প্রাইস এর মধ্যে পেয়ে গেছি আমরা। শেষ করে এবার আরেকটা কিন্তু অর্ডার করেছি, চিকেন পকোড়া 4 পিস, এটা হচ্ছে অনলি 49 রুপিস। আজকে মানে যত ইচ্ছা তত খেয়ে নেব। আমি বলবো প্রায় 150 টাকার মধ্যে তিনটা আইটেম হয়ে গেছে, তার রিজনেবল বলা যায়। আর খাবারগুলো সত্যি টেস্ট, নম্র থেকে জিগা খাবার কেমন ছিল? দারুন দারুন জাস্ট। আর অ্যাকচুয়ালি আমার মনে হচ্ছে এটা ওয়েস্ট বেঙ্গলের আন্ডার গার্ড হরিণ কাটার মিক্স লেখা। হ্যাঁ, এটা ভালো ভালো খেতেও ভালো, টেস্টি ছিল সব কিছু খেতে। দুজনে খাওয়া শুরু করে দিয়েছি, ভালো খেতে। চিকেনের স্টাফিংটা একদম ভরপুর চিকেনের ভিতরে। চলো আমিও খাই এবার। Few inches later. তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আমরা স্ট্রিট ফুডও খেয়ে নিলাম। আর মার্কেটিং বা শপিং করার সাথে সাথে আমরা কিন্তু 150 রুপিসে তিনটে আইটেম কমপ্লিট করেছি খেয়ে। আর সব কিছু যথেষ্ট রিজনেবলের মধ্যে, খুব টেস্টি ছিল কিন্তু খাবারটা, আর প্রচণ্ড ইয়াম্মি ছিল প্রত্যেকটা খাবারের। চিকেনের স্টাফিং জাস্ট দুর্দান্ত, মানে 49 59 এটা জাস্ট ভাবাই যায় না। আর এখানে মার্কেটিং প্রাইস সম্বন্ধে তোমাদের শাড়ি কালেকশন? মার্কেটিং শাড়ি মানে গড়িয়াহাট বলতেই শাড়ি, সালোয়ার, কুর্তি, ব্লাউজ এইসব, ওয়েস্টার্ন এতটা নেই, ইন্ডিয়ান কালেকশন দারুণ। আর সাথে জুয়েলারি কালেকশন তো আছে, দারুণ দারুণ জুয়েলারি কালেকশন আমরা
অবশ্যই আসো এখান থেকে, কিন্তু পুজোর শপিং করতে একদমই ভুলবেন না। আর আমরা অ্যাজ ইউজুয়াল কিন্তু দমদম থেকেই এসেছি, এসে কিন্তু তোমরা কালীঘাট মেট্রো স্টেশনে নামবে, কালীঘাট থেকে একটা অটো করেই ডাইরেক্ট গড়িয়াহাটে চলে আসতে পারবে। তো যাই হোক, ব্লগটাকে আর বড় করছি না, এখানেই শেষ করছি। আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। টাটা, গুড নাইট।